গুড ইভিনিং বন্ধুরা, আজকে একটু আপনাদের দেখাবো বলেছিলাম যে কি রিজনে আমি সারাদিন টাইম পাচ্ছি না। তো আমি আজকেও টাইমটা পেলাম না, বিকজ আজকেও কাজটা ইনকমপ্লিট ছিল, সেই জন্য আপনাদের শেয়ার করতে পারলাম না। তো মোটামুটি আজকে প্রায় 50% কাজটা হচ্ছে, কালকে 50% কাজটা হবে, আই থিঙ্ক কালকে 100% হয়ে যাবে, কাল থেকে হয়তো আপনাদের শেয়ার করতে পারবো। সেই জন্যে আজকে সারাদিন আপলোড করতে পারিনি কোনো ভিডিও সেই কাজটার জন্যেই। তো আর ঘরে তো একটি কাজ ছিলই, অন্যান্য কাজ ছিল, সেই জন্যে আপলোড করতে পারিনি। তো বন্ধুরা, আমি এখন বাড়িতে এসে গেছি, সব কাজ সারাদিন অনেক কাজ, ছোটো ছোটো কাজ ছিল, সেই কাজ টাজ করে বাড়িতে এসে এখন ডিনার নিয়ে বসছি। এখন বাজে এক্স্যাক্ট 10:30, পুরো 10:30 বাজে। সো বন্ধুরা, ডিনার আমি শুরু করছি, ডিনারে কী কী আছে সেটা আপনাদের শেয়ার করছি। রাইস আছে, রুটি রয়েছে, বাঁধাকপি রয়েছে, চিকেন রয়েছে, চাটনি রয়েছে, মিষ্টি রয়েছে, আর কি চাই সবই রয়েছে। ডিনারে অনেক কিছু আইটেম রয়েছে, সাইডে একটু ডালও রয়েছে, একটা প্যাকেট করে রেখে দিয়েছি, খারাপ না হয়, জায়গা পাইনি। আমি মুখের সামনে খাবার রয়েছে, সব খেতে তো হবেই, সেই জন্য চুপচাপ বসে আছি। তো যাই হোক বন্ধুরা, আশা করি কাল থেকে আপনাদের আমি সেই আমার ব্যস্ততার কারণটা আপনাদের শেয়ার করতে পারবো। সো আপনাদের একটুখানি একটু আজকের দিনটা ওয়েট করালাম, কাল থেকে হয়তো আশা করি আপনাদের শেয়ার করতে পারবো। সো আজকের ব্লগটা খুবই লিটল বিল, খুব ছোটো। সো বন্ধুরা, আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগ শেষ করার আগে বড়দের প্রণাম, ছোটোদের ভালোবাসা নিয়ে আমি ব্লগ শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, এই বলে আমি ব্লগ এখানে শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি, টাটা, বাই। আর আমার, হ্যাঁ অবশ্যই আমার ব্লগটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সো বন্ধুরা, টেক কেয়ার, গুড নাইট, টাটা, বাই, শুভরাত্রি।